গাছের পাতার রসে নিরাময় হতে পারে ডায়াবেটিস, গাইনুরা পাতার রস খেয়ে সারবে এই রোগ, এমনটি দাবি করেছেন রাঙ্গামাটির সাবেক কৃষি কর্মকর্তা রমণীকান্তি চাকমা। আমি খাই দেখছি, আমার মোটামুটি আমি সেদিক দিয়ে ভালো আছি, 10-15 দেখলে ডায়াবেটিস কমতেছে। ডায়াবেটিস, শরীরে একবার এ রোগ বাসা বাঁধলে ধুঁকতে হয় সারা জীবন, কঠোর নিয়মকানুন মেনে জীবন ধারণার নিয়মিত নিতে হয় ইনসুলিন। তবে গাছের পাতার রসে নিরাময় হতে পারে ডায়াবেটিস, গাইনুরা পাতার রস খেয়ে সারবে এই রোগ, এমনটি দাবি করেছেন রাঙ্গামাটির সাবেক কৃষি কর্মকর্তা রমণীকান্তি চাকমা। 2014 সালে চট্টগ্রাম থেকে গাইনুরার চারা এনে বাড়ির ছাদে রোপণ করেন তিনি। তার কাছ থেকে অনেকে পাতা নিয়ে রস খেয়ে উপকার পেয়েছেন। চীন দেশ থেকে আনা, এটা নাকি ডায়াবেটিস যাদের আছে এদের কাজ দেয়। আমি পরীক্ষামূলক লাগাইছি, এটা বলতে পারেন যে আমি এখানে করার পর কিন্তু রাঙ্গামাটিতে কিন্তু সরিয়ে গেছে, অনেকে অনেক লাগাইছে, তবে কে কতটুকু উপকার পাইছে আমি জানি না, তবে আমি খাই দেখছি, আমার মোটামুটি আমি সেদিক দিয়ে ভালো আছি। এই গাছের বংশবৃদ্ধি হয় খুব দ্রুত, ডাল প্যাকেটে রোপণ করে গোবর ও পানি দিলে গাছটি বাড়তে থাকে। এই পাতার রস খেয়ে ইনসুলিন নিতে হয়নি আর ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান এই রোগে। কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। প্রথম দিকে আমি সকালবেলা খাইলাম ঘুম থেকে উঠে, খালি পেটে পাতাগুলো নিয়ে পানিতে ধুইতাম, ধুয়ে বাস তারপরে চাপাই চাপাই খেয়ে ফেলতাম, রডগুলো খেতাম, পাতাটা ফেলে দিতাম। তো এইরকম করতে করতে ফোরে দেখলাম একজন আসছে, যে বললো যে আপনি খাইতেছেন, আমরা না খাইতেছি। তো বললো খাইলে সকালে না খাইয়ে বিকেল দিয়ে খান, বিকেলে খালি পেটে, দুপুরে খাওয়ার পর রেস্ট নেওয়ার পরে তখন পেট খালি থাকে, ওই সময় খাইলে ভালো উপকার হবে, কোনো অসুবিধা নাই। তো আমি খাইতে খাইতে এরকম 10-15 দিন, আমি তো প্রায় ডেলিতেই চেক করি ডায়াবেটিস, 10-15 দেখলে ডায়াবেটিস কমতেছে। উদ্ভিদবিদরা বলছেন চীনের একটি গবেষণা এই গাছে অ্যান্টি ডায়াবেটিস উপাদান পাওয়া গেছে, এটি উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগ নিয়ন্ত্রণে কাজ করে, তবে ডায়াবেটিস রোগের চিকিৎসায় সবচেয়ে বেশি কার্যকর। বর্তমানে এই উদ্ভিদটিকে বিশ্বকোষ উদ্ভিদ বলা হচ্ছে। আমাদের উদ্ভিদবিজ্ঞানের ভাষায় এটি অ্যাস্টারেসি পরিবারের খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিনাল প্ল্যান্ট, ভেষজ উদ্ভিদ। তার প্রধান কারণ হচ্ছে এই উদ্ভিদে আছে ফ্ল্যাভোনয়েডস, গ্লাইকোসাইডস এবং অনেক গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড এবং টারপিনয়েড, এরকম অনেক মূল্যবান উপাদান আছে, অ্যাসেনশিয়াল অয়েল আছে। বলা হচ্ছে বিশেষ করে চীনে এটি বাই বিং প্ল্যান নামে পরিচিত শত রোগের ওষুধ, এবং এটা চীনে একটা গবেষণায় প্রতীয়মান হয়েছে। এখানে অ্যান্টি ডায়াবেটিক কিছু উপাদান এখানে আছে। এটি আসলে একটি হার্ব জাতীয় উদ্ভিদ, এবং শুধুমাত্র ডায়াবেটিক্স না, বর্তমানে দেখা যাচ্ছে এই উদ্ভিদ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং বিশেষ করে বিভিন্ন দেশ এই প্ল্যান্টকে সেবন করে তারা উপকার পেয়েছে। গাইনুরা গাছকে দীর্ঘায়ু পালং শাকও বলা হয়ে থাকে, এটি নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাসেল আহমেদ, আরটিভি। কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি।